সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেবো আজকের বাজার দরে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দর কত আছে। দর্শক, আজ 11 জুন 2022 রোজ শনিবার। চলুন দর্শক, ব্যবসায়িক ভাইয়ের সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক আজকের বাজার দরে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দর কত আছে। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভাই ভালো আছেন? জি, আল্লাহ রাখছে। আপনার নাম কি? মোহাম্মদ আনিসুর রহমান মিলন। আনিসুর রহমান মিলন, বর্তমানে পেঁয়াজ রসুন আলুর দাম কম আছে না বেশি আছে? বর্তমান বাজারে 2-3 দিন আগের সাথে আজকে বাজার বেশি, দাম বাড়তি। 2-3 দিন আগে থেকে আজকের বাজার একটু বেশি আছে? জি। এই যে আপনার কাছে আলুগুলো আমরা দেখতে পাচ্ছি, কোনটা কোন জায়গার আলু? এই লাল বিস্তা দিনাজপুর। এই লাল বিস্তা দিনাজপুরের? দিনাজপুর। আর সাদাটা? দিনাজপুর। দিনাজপুরের। আর এই স্টিকটা? কুড়িগ্রাম। কুড়িগ্রামের। এই ডায়মন্ডটা কোন জায়গার? কুড়িগ্রাম। ডায়মন্ডটাও কুড়িগ্রামের। আপনার কাছে কোন জায়গার পেঁয়াজ আছে? আমার আছে রাজবাড়ি। রাজবাড়ি পেঁয়াজ আছে? জি। গত 2-3 দিনের তুলনায় বাজারে পেঁয়াজের দাম কম আছে না বেশি আছে? বাড়তি, বাজার বাড়তি। আজকের বাজার একটু বাড়তি আছে? জি। আর রসুনের বাজার? রসুনের বাজারও 2-3 দিন আগের সাথে আজকে বাড়তি বাজার। 2-3 দিন আগে থেকে আজকেও বাড়তি বাজার রসুনের? জি। বর্তমানে পেঁয়াজ রসুন আলুর চাহিদা কেমন আছে? চাহিদা মোটামুটি আছে। মোটামুটি আছে। আমদানি কেমন আছে? আমদানিও আছে, ব্যাপক ব্যাপক আমদানি। চাহিদাও ভালো, আমদানি বেশি। চাহিদা ভালো, আমদানিও বেশি, দুটাই। আপনারা কি পরিমাণে বেচা কিনা করতেছেন বর্তমানে? আগের 2-3 দিন আগের চেয়ে আজকে মোটামুটি ভালো বেচা কিনা হইতেছে। 2-3 দিন থেকে আজকের বাজারে একটু বেশি বেচা কিনা হচ্ছে আপনাদের? জি। এই যে আজকের বাজারে এই আলুটা কত বিক্রি করছেন? এটা বিক্রি করছে 24 টাকা কেজি। 24 টাকা কেজি লাল দেশি আলু? লাল দেশি আলু। আর রোমান আলু কত বিক্রি হচ্ছে? রোমান আলু বিক্রি হচ্ছে 27-28 টাকা কেজি। 27-28 টাকা কেজির লাল রোমান আলু বিক্রি হচ্ছে? এটা তো টিভিএস আলু না ভাই? হ্যাঁ, টিভিএস। টিভিএস আলু আজকে বাজারে কত বিক্রি করছেন? 23-24 টাকা কেজি। 23-24 টাকা কেজি আজকে বাজারে টিভিএস বিক্রি করছেন? জি। আর এই স্টিকটা কত বিক্রি করছেন? 22-23 টাকা কেজি। 22-23 টাকা কেজি আজকে বাজারে স্টিক আলু বিক্রি করছেন? আর গত 2 দিন আগে এটা কত ছিল? 20 টাকা বাজার ছিল। গত 2 দিন আগে 20 টাকা ছিল? সেটা স্টোর ছিল না, সেটা গোলার আলু ছিল। এটা স্টোর। স্টোর স্টোর মাল এর দাম বেশি। 22-23 টাকা স্টোর বিক্রি করছেন? জি। এটাও কি স্টোরের? এটা স্টোর। এটা কত বিক্রি করছেন? 23 টাকা কেজি। 23 টাকা কেজি। এটা কোন জায়গার বলছেন? এটা কুড়িগ্রাম। কুড়িগ্রামের স্টোর আলু আজকে বাজারে 23 টাকা কেজি বিক্রি করছেন? জি। ভাই, আজকের বাজারে নাটোরের দেশি রসুন কত বিক্রি হচ্ছে? জি। নাটোরের দেশি রসুন কত বিক্রি হচ্ছে? আমরা বিক্রি করছি 65 টাকা কেজি। 65 টাকা কেজি। জি। আগে এটা কত বিক্রি হয়েছে? আজ থেকে 2 দিন আগে বিক্রি করছি 60-62। 60-62 টাকা কেজি বিক্রি করছেন 2 দিন আগে? আজকে বাজারে বিক্রি করছেন 65 টাকা কেজি। বোঝা যাচ্ছে বাজারটা একটু বাড়তির দিকে, বাজার বেশি। আজকে বাজারে দেশি পেঁয়াজ কত বিক্রি হচ্ছে? 32 টাকা বিক্রি করতেছি। 32 টাকা। আর 2 দিন আগে এটা কত ছিল? 2 দিন আগে ছিল 28-30 টাকা। 28-30 টাকা 2 দিন আগে ছিল, আজকের বাজারে 32 টাকা। মানে পেঁয়াজের বাজারও কেজি প্রতি 2 টাকা বাড়ছে 2 দিনের ব্যবধানে। মোকামে দাম বেশি পেঁয়াজের? মোকামেও দাম বেশি পেঁয়াজ, অনেক দাম বেশি। দাম কি আরও বাড়ার সম্ভাবনা আছে পেঁয়াজ রসুন আলুর? 100% দেশের যে অবস্থা তা তো বাড়বই। বর্তমানে দেশের যে অবস্থা আরও দাম বাড়ার সম্ভাবনা আছে? সম্ভাবনা আছে। ভাই, আমাকে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, প্রতিদিনের বাজার বিষয়ে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।